গাজা উপত্যকা এবং লেবাননে যুদ্ধবিরতি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। শনিবার এমনই এক বিবৃতি জারি করেছে ইরানের সামরিক বাহিনী। তবে প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে ইরানের, এ কথাটি উল্লেখ করা হয়েছে বাহিনীর পক্ষ থেকে। ইসরায়েলি হামলায় ইরানের ক্ষতিগ্রস্ত সামরিক রাডার সাইটগুলোর কয়েকটি এরই মধ্যে মেরামত করা হয়েছে বলেও দাবি করেছে তারা। ইরানের সামরিক বাহিনী বরাবরই দাবি করছে দখলদার দেশটি তেমন ক্ষতি করতে পারেনি তাদের। উপযুক্ত পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা রয়েছে তেহরানের, এমনটাই জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।